সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান মাখন সহ অত্র কলেজের সকল শিক্ষক ছাত্রছাত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ভঙ্গিতে যেমন পারো তেমন সাজ ও নকল শেখ হাসিনার সাজে এবং বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে জাঁকজমক করে তুলেছিল ছাত্রছাত্রীরা। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।